আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 19 সফর 1444 হিজরি মোতাবেক 15 সেপ্টেম্বর 2022 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনার আজকে বিষয়বস্তু একটি ভয়াবহ ফিতনা সম্পর্কে, যেই ফিতনা দুনিয়ার সমস্ত ফিতনার ওপর সবচেয়ে বড় ফিতনা, আর তা হচ্ছে নারীদের জন্য পুরুষের ফিতনা, পুরুষের জন্য নারী ফিতনা, যেটাকে আজকালকার ভাষায় যদিও সেটা সীমিত অর্থে তারা বিশেষ একটি তার অবস্থাকে তারা হয়তো উদ্দেশ্য করছে, পরকীয়া যেটিকে বলা হচ্ছে, পরকীয়ার কারণ এবং প্রতিকার, পরকীয়ার কারণ কী এবং এর সমাধান কী, যাতে করে পরকীয়া এই মানুষ নর হোক আর নারী হোক লিপ্ত না হয়, বাঁচাবার উপায় কী, যেটাকে সালাফে সালেহীন ফিতনাতুন নিসা, নারী ফিতনা বলে আখ্যায়িত করেছেন। আর শুধু নারী ফিতনা না, অনেক নারীর জন্য পুরুষ ফিতনা, যেমন নারী ফিতনা তেমন অনেক নারীদের জন্য, মহিলাদের জন্য পুরুষও হচ্ছে ফিতনা। জি, তো এই বিষয়টি নারী এবং পুরুষ, জি, তাদের একটা সীমানা আল্লাহ নির্ধারণ করেছেন, জীবনযাপনের, চলাফেরার, যোগাযোগ রাখার, সম্পর্ক রাখার, সেটা যখনই অতিক্রম করবে তখনই বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তখনই অপরাধ হবে, তখনই অশ্লীলতা ছড়াবে সমাজে, পরিবারে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। জ্ঞানী মানুষরা সকলে এই বিষয়টি উপলব্ধি করছেন যে পৃথিবীতে যত রকমের ফিতনা রয়েছে, এই সমস্ত ফিতনার মধ্যে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে নারী পুরুষের ফিতনা। পয়সারও ফিতনা আছে, ক্ষমতারও ফিতনা আছে, বিভিন্ন রকম ফিতনা আছে, কিন্তু সবচেয়ে বড় ফিতনা মানুষের জন্য, অনেক ভালো মানুষদের জন্য, সলেহীন নেক লোকদের জন্য। সহি আকীদা, 5 অক্ত সালাত পড়ে, ফরজ ওয়াজিব সব ঠিক আছে, হ্যাঁ, অনেকেই নফল অগ্রগামী, তাহাজ্জুদও পড়ে, কিন্তু অনেক সময় নারী ফিতনা থেকে বাঁচতে পারে না, অথবা নারী পুরুষের ফিতনা থেকে বাঁচতে পারে না। আজকাল শোনা যাচ্ছে দিনী ভাই দিনী বোনের নামে, এরা কিন্তু বেদিন নয়, নাস্তিক পরিবারের নয় বা নাস্তিক নয়, দিনী ভাই দিনী বোনের নামে, তার মানে এরা এই যে পরিভাষাটা এসছে নিশ্চয়ই অনেকটা সহি আকিদার দিকে এগিয়ে এসছে, তারা কোরআন সুন্নার আকিদা তৌহিদ সুন্নত বুঝতে পেরেছে, এলম চর্চা করে, কিন্তু দিনী ভাইদের সাথে দিনী বন্ধের ফিতনা,
দিনী বন্ধের দিনী ভাইদের সাথে ফেতনা। জি, এই রকমের ফেতনাগুলি ব্যাপক আকার ধারণ করতে যাচ্ছে, আর সেখানে এক সময় গিয়া নিজেকে কন্ট্রোলে রাখতে না পেরে হারামে চলে যাচ্ছে, এই সম্পর্কগুলি হারামের দিকে গড়িয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। সূরা আলে ইমরানের আয়াত নম্বর 14-তে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু মানুষের মনের চাহিদার বিষয়, মানুষের মনে যেসব বিষয়গুলি বা বস্তুগুলির চাহিদা থাকে মানুষ হিসাবে, এগুলি বর্ণনা করেছেন। আর এগুলি বর্ণনা করতে প্রথম যে বিষয়টি বর্ণনা করেছে সেটি হচ্ছে নারী জাতি। পয়সার কথা আগে বলেননি, ক্ষমতার কথা আগে বলেননি, হ্যাঁ, আর জীবনযাপনের যে বিভিন্ন আপনার সুখের দিক, সুখের সামগ্রী রয়েছে, সাজসজ্জা রয়েছে, সেগুলির কথা বলেননি আগে, পরে বলেছেন। আল্লাহ বলছেন জুইয়ান আলী নাস, মানব জাতির জন্য, সমস্ত মানুষের জন্য, কি মুসলিম অমুসলিম সকলের জন্য সুসজ্জিত করা হয়েছে, সুশোভিত করা হয়েছে, চমৎকৃত করা হয়েছে। জিনত হব্বু শাহওয়াত, মানুষের অন্তরে মনের চাহিদা বাসনার আসক্তি, মনে যা চাই সেটার মানুষ কি হয়, আসক্ত হয়, পুরা করতে চায়। শাহওয়াত প্রবৃত্তি, প্রবৃত্তি মানে হচ্ছে সহজ ভাষায় মনের চাহিদা, যে মনের চাহিদা সবাই পুরা করতে পাগল। প্রথম মনের চাহিদা হচ্ছে যার আসক্ত এই মানব জাতি, নর এবং নারী, মিনান নিসা, প্রথম পুরুষদের জন্য, নারী পুরুষের জন্য নারী, এটি হচ্ছে মানুষের মনের প্রথম চাহিদা যেটা সুসজ্জিত করা হয়েছে। আল্লাহ বলছেন সেটাকে জিনত, জুইয়ানা, সুসজ্জিত করা হয়েছে। আর শয়তান যেহেতু আমাদের শিরা অপসারে রক্তের সাথে চলাচল করতে আছে, ইন্না শয়তান আজমিন ইবনে আদম আজরা দম, রক্তের সাথে চলাফেরা করছে, সেই জন্য হালাল নারীর চাইতে অধিকাংশ মানুষের কাছে হারাম নারীটা বেশি আবার জিনত মনে হয়, সুসজ্জিত মনে হয়, সুশ্রী মনে হয়, বেশি আকর্ষণীয় মনে হয়। আপনার ঘরে তাই আছে যা রাস্তাঘাটে আছে, হ্যাঁ, অন্যের বাড়িতে আছে, মানে আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রী আছে ঘরে, হালাল সুন্দরী, আর আপনাকে শারীরিক মানসিক শান্তি দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, তারপরেও স্বামী স্ত্রী অনেক সময় একসাথে হাঁটছে রাস্তায় অথবা সফরে যাচ্ছে, অন্য আর একটা মহিলা দেখলে শয়তান দেখেন স্ত্রী তো পাশে বসে আছে, ওর দিকে না থেকে ওই অন্য মহিলার দিকে তাকাচ্ছে, কোন দিকে নিয়ে গেল শয়তান আপনাকে, অথচ আপনার পাশে বসে আছে আপনার স্ত্রী, আপনার সাথে আছে, হাত ধরিয়ে আছে, হয়তো এদিকে হাত ধরে আছেন, এদিকে তাকাচ্ছে। জি, এগুলো অনুভব করছেন ভালো করে, অধিকাংশ মানুষের অবস্থা এরকম। জি, ইল্লা আমার রাহেম আল্লাহ। তো নারী পুরুষদের জন্য বড় ফিতনা, সুতরাং এই এই ফিতনা ছাড়া আবার মানুষ বেঁচে থাকতে পারে না। হ্যাঁ, আর মানুষের যে বৈধ পাক পবিত্র প্রজন্ম থাকতে পারে না, পাক পবিত্র প্রজন্ম নারীর নরের সাথে সম্পর্ক অবশ্যই, অর্থাৎ বৈবাহিক সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক যদি হয় তো সেটা নাপাক নোংরা জেনারেশন, প্রজন্ম হয়তো থাকবে কিন্তু যার ওই সন্তানের প্রজন্ম থাকবে, যেমন যেসব সমাজে দেশে অবাধ মিলামশা সেখানে যার ওই সন্তানের সংখ্যা হালাল বৈধ ভালো সন্তানের চাইতে অনেক গুণে বেশি। আল্লাহ হেফাজত করো মুসলিম উম্মার, মুসলিম জাতি যাতে করে কাফেরদের কদমে কদমে না চলে, তাদের অনুকরণ না করে। কলবানিন, আর মানুষের জন্য সুসজ্জিত করা হয়েছে কিসের ভালোবাসা, ছেলে মেয়ে দুটোই কিন্তু বিশেষ করে ছেলে সন্তান, ছেলে সন্তান প্রাকৃতিক বিষয় যে ছেলে সন্তান, যদি মেয়ে হয় 5টা 7টা, তারপরে না মন ভরছে না, আসল হচ্ছে ছেলে, অধিকাংশ মানুষের অবস্থা এরকম। তারপর ওয়াল কানাতিল মুকান্তারাত মিনাজ জাহাবি ওয়াল ফিজা, স্বর্ণ চাঁদি, ওয়াল খাইলিল মুসাওমা, তারপরে
যারা ভোগবিলাসী জীবনযাপন করে, সুখের জীবনযাপন করে, বাড়িতে ঘোড়া থাক, সুন্দর সুন্দর ইত্যাদি ইত্যাদি সব কথা আল্লাহ বর্ণনা করেছে। লানাম গবাদি পশু, হ্যাঁ, গরুর পাল তো, উটের পাল তো, ছাগলের পাল, মেষের পাল, অলহার্স জমি জায়গা, কার কত জমি জায়গা আছে, কার কোথায় জমি জায়গা আছে, এগুলো মানুষের কি মনের চাহিদা এবং এইসব আসক্তি মানুষের অন্তরে রয়েছে, এটা হচ্ছে মানুষের প্রকৃতি। কিন্তু প্রথম কি নারী, সেটা নারীদের ক্ষেত্রে পুরুষদেরকে সাবধান থাকতে হবে। যেমন নারীদেরকেও যদি মানবিজ্জত রক্ষা করতে হয় তো পুরুষদের অনিষ্ট থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করতে হবে। সূরা ইউসুফের আয়াত নম্বর 28 আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতি সম্পর্কে বলেছেন, ইন্না কাইদাকুন্না আযীম, ইন্নাহু মিন কাইদিকুন্না, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করতে গিয়ে, ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয়ই নারী জাতির ছলনা বড়ই মারাত্মক। নারী জাতি ভাষাতে আল্লাহ রাব্বুল আলামিন আকর্ষণ দিয়েছে, ভাষাতে আল্লাহ, কথাতে আল্লাহ আকর্ষণ দিয়েছে, চলাফেরাতে আকর্ষণ দিয়েছে, দৈহিক গঠনে আল্লাহ আকর্ষণ দিয়েছেন। এখন আপনি যদি তাদের সাথে কথা বলতে যান বেশি, প্রয়োজনের বেশি তাদের দিকে তাকাতে যান বেশি, তাদের সাথে যোগাযোগ করতে যান বেশি, তাহলেই তখন আছাড় খেয়ে পড়বেন, পদস্খলন ঘটবে। সতর্ক সাবধান, তাদের ছলনা চক্রান্ত মারাত্মক, কঠিন, আজীম আল্লাহ বলছেন। ইউসুফ আলাইহিস সালাম আপ্রাণ চেষ্টা করছেন বাঁচার জন্য আর তাকে ফাঁসাবার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। সুবহানাল্লাহ, অত সহজ চিন্তা করেন, আপনি যদি ওই জায়গায় থাকতেন তো কী অবস্থাটা আপনার হইত? আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন তাহলে মানুষ বাঁচতে পারে, ভালো ভালো মানুষ, এই যে নারী ফিতনা থেকে মুক্ত থাকতে পারে না। এদিকে দেখা যাচ্ছে মাশাআল্লাহ, রূপ চেহারা তো ইসলামিক, আর খুব ভালো ভালো কথা, আর মাশাআল্লাহ লেখাপড়াতেও ভালো, ইত্যাদি ইত্যাদি ইসলাম চর্চা করছে, আকিদার ক্ষেত্রে একবার কাউকে ছাড় দিতে রাজি না, হ্যাঁ, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে মাশাআল্লাহ কঠোর পরিশ্রমী, কিন্তু এদিকে কোন নারীর ফিতনে পড়ে গেছে। ইন্না কাইদাকুন্না আযীম। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলছেন যে আগের আয়াতটি বলেন সূরা আলে ইমরান, জুয়ালিনিস, মানব জাতির জন্য সুসজ্জিত করা হয়েছে, তো নারী জাতিকে সুসজ্জিত করা হয়েছে পুরুষদের জন্য। সুসজ্জিত করে কে সুসজ্জিত করে, মানে আরও বেশি মজা লাগে, আরও বেশি মজা লাগে। এটা কোন দিক থেকে বলছে, যে আল্লাহ শয়তান, শয়তান আরও বেশি সাজিয়ে সাজিয়ে পেশ করবে। এই যেন নিজের স্ত্রী যতই সুন্দরী হোক ওর চাইতে বেশি বেগানো মহিলা দেখতে ভালো লাগবে, কারণ শয়তান আপনার পিছনে লেগে আছে। যাই আল্লাহ শয়তান, তাফসীর ইবনে আবি হাতিম রয়েছে। সূরা নিসার আয়াত নম্বর 14-তে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে, খুলিকাল ইনসানু যাইফা, মানুষকে অত্যন্ত দুর্বল করে পয়দা করা হয়েছে। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কীভাবে, দুর্বল, মানুষ এত দুর্বল, কিন্তু দেখেন তো বিচক্ষণ সারা দুনিয়া বিজয় করে ফেলেছে, হ্যাঁ, সাগর মহাসাগর এমনকি আকাশ পথ সব পথে তারা চলাফেরা করছে, তারপর আল্লাহ তাদেরকে দুর্বল বলেছেন। দুর্বল বিভিন্ন দিক থেকে দুর্বল, কিন্তু এখানে বিশেষ করে ইমাম তাউস ইবনে কাইসান প্রখ্যাত তাবি রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষকে যে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন বিশেষ করে একটি ক্ষেত্রে বলছেন, যাইফান ফি আমরিন নিসা, নারীদের ক্ষেত্রে মানব জাতি যে যতই বড় ব্যক্তি হোক না কেন, যতই বড় শিক্ষিত হোক না কেন, আর যতই বড় পরহেজগার হোক না কেন, দুর্বল, ওইখানে এসে কাত হয়ে যায়, ওইখানে এসে সুবহানাল্লাহ নিজেকে বাঁচিয়ে রাখাটা বড়ই কঠিন, বড়ই কঠিন। ওখলে খালিল সানু দাইফা, নারী জাতিকে, নারী জাতির ক্ষেত্রে পুরুষদেরকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, তাফসীর ইবনে জারির এবং তাফসীর ইবনে আবি হাতিম বিষয়গুলি রয়েছে। এই জন্য সহিহ বুখারী মুসলিমের হাদিস হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, মা তারাক্তু বাদি ফিতনা আদারু আলা রিজালি মিনান নিসা, আমার পরে আমার উম্মতে নারী জাতির চাইতে বড় ফিতনা আমি ছেড়ে গেলাম না। ফিতনা মেলা আছে, কেউ পয়সার ফিতনায় পড়ে হারামে ডুবে গেছে,
জুলম অত্যাচার হচ্ছে, মানুষের লুটি পুটে খাচ্ছে, দুর্নীতিতে ডুবে আছে সরকারি বেসরকারি, আর মানুষের ঘুষ আর কত রকম খাচ্ছে, পেট ভরছে না। এতটুকু পেটের জন্য কোটি কোটি টাকা কোথায় যে রেখে আসছে, কাফের দেশের ব্যাংকে রেখে আসছে, দেশে রাখতে পারছে না। তো ধরা খাচ্ছে দেখতে পাচ্ছে। কিন্তু এর চাইতে বড় ফিতনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার উম্মতের জন্য মা তারাক তো বাদি ফিতনা, আমার পরে এমন কোনো ফিতনা ছাড়েনি যেটা আদার আলের পুরুষদের জন্য বেশি ক্ষতি সাধন করতে পারে মিনান্নেসা নারীর চাইতে। নারীর জালে যদি ফেঁসে যায়, নারী ফিতনা যদি ফেঁসে যায়, তাহলে গেল গেল সব গেল। ভালো ভালো স্কুল কলেজের ছেলেরা, মাদ্রাসার ছেলেরা নারী ফিতনা পড়ে ভালো রেজাল্ট, তাদের গোটা মাদ্রাসায় ফার্স্ট বয়, গোটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ফার্স্ট বয়, জীবনের সমস্ত টার্গেট বাপ মায়ের সব চুরমার হয়ে যায়, তার নিজেরও টার্গেট আর কিছু থাকে না নারী ফিতনে পড়ে। সহিহ মুসলিম আর একটি হাদিস রয়েছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না দুনিয়া হুলওয়াতুন খাজিরা, দুনিয়া বড়ই মিষ্টি কিন্তু স্বাদের, আর বড়ই সবুজ সুন্দর, সবুজ শ্যামল, সবুজ দেখতে মজা লাগে আর মিষ্টিও খুব মজা লাগে, মিষ্টিও খুব মজা লাগে, কাকে মিষ্টি ভালো লাগে না, দুনিয়াটা এরকমই। ওয়া ইন্নাল্লাহ মুস্তাখলিফাকুম ফিহা, আল্লাহ তোমাদেরকে এখানে স্থলাভিষিক্ত করেছেন, তোমাদেরকে দুনিয়াতে খলিফা বানিয়েছেন যে কিছুদিন থাকবে, বাজার তোমরা থেকে গেলে তোমাদের তোমাদের যে পিঁড়িটা গেল, এই পিঁড়ি গেল, তা তারপরে পিঁড়ি আসলো, তোমরা ভাইয়েরা যারা ছিলে বলে তোমাদের বাপ বাপেরা মারা গেছে, তারপর বাপ চাচা যারা ছিল তারপরে তোমরা ভাই কয় ভাই ছিল, তোমরা গেলে দুনিয়া থেকে তোমাদের এখন ছেলেরা আসলো, আবার তোমার ছেলেরা গেলো, তারপরে ছেলেরা আসলো। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একে অপরের খলিফা বানানো, দুনিয়া আবাদ হইতে থাকবে, আমরা চলে যাব, আগামী প্রজন্ম আসবে, আবার আগামী প্রজন্ম যেটা আসবে ওরাও চলে যাবে, তারপরে আসবে, এইভাবে ফেয়ানজোরা কাইফা তাম, আল্লাহ দেখতে চান যে কী করে আসছে, কী করে এসছো দুনিয়াতে, যে কয়দিন থেকেছ, ফাত্তাকো দুনিয়া, দুনিয়া থেকে বেঁচে থাকো, দুনিয়া ভালো জিনিস নয়, যতটা লাগে ততটাই নাও। অত্যাকুন্নেস, আর বিশেষ করে নারী জাতি থেকে বাঁচি, গোটা দুনিয়ার ফেতনা এক পাল্লাই, নবীসান বলছেন অত্যাকুন্নেসা, আর নারী ফেতনা আর এক পাল্লাই, দুটো দাঁড়িয়ে পাল্লা, ফাত্তাকো দুনিয়া অত্যাকুন্নেসা। এই হাদিসটা নিয়ে ভাষ্যকারগণ এইভাবে লিখেছেন যে দুনিয়ার যত রকম ফেতনা আছে একদিকে রাখেন, আর একদিকে নারী ফেতনা, হয়তো আপনি পয়সার ফেতনা, গদির ফেতনা, আর দুনিয়ার স্বার্থের ফেতনা সব সব থেকে বেঁচে গেলেন, কিন্তু নারী ফেতনার কাছে গিয়ে আর বাঁচতে পারলেন না, যদি ওই রকম জায়গায় ফেঁসে যান। সুতরাং বাঁচতে চেষ্টা করতে হবে, বাঁচার মাধ্যমগুলো কি, যাতে করে একজন নারী পুরুষের ফেতনায় লিপ্ত না হয়ে যায়, আর একজন পুরুষ কোনো বেগানা নারীর ফেতনা লিপ্ত না হয়ে যায়। ফাইন না ওয়ালা ফেতনা তো বানিয়েছে কানাত ফিননিসা, বনি ইসরায়েলদের মধ্যে প্রথম যে ফেতনা দেখা দিয়েছিল সেটি ছিল নারী সংক্রান্ত ফেতনা। যারা জ্ঞানী গুণী তারা লিখেছেন যে পৃথিবীতে যতগুলি খুনের ঘটনা হচ্ছে, যতগুলি খুনের ঘটনা, তার পেছনে দুটো কারণ আছে অধিকাংশ ক্ষেত্রে, তৃতীয় কারণ খুব কম খুঁজে পাবেন। কী বলতে পারো দুটো কারণ, একটা হচ্ছে নারী, আচ্ছা অর্থ, নারী সংক্রান্ত ব্যাপার, হ্যাঁ মেরে দিয়েছে ওকে, বুঝে গেছে, অনেক মহিলারা যে মারা যাচ্ছে এরকম, কোথাও দেশে আত্মহত্যা করে নিল, না হলে কোথাও বিষ খেয়ে নিল, না হয় কোথাও মৃতদেহ পড়ে আছে, পিছনে তদন্ত করে দেখলে দেখে যে কোনো পুরুষের ফেতনে পড়েছে, যখন দেখেছে যে বেঁচে থাকলে তো আমার মান সম্মান যাবে, ভোগ করে নিয়েছে আর গলাটা টিপে মেরে দিয়েছে, হ্যাঁ মেরে দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে বিভিন্নভাবে আর কি। আর একটি ফিতনা হচ্ছে পয়সার ফিতনা, পয়সার ফিতনা, পয়সার লেনদেন ছিল যার ফলে দেবী নে, ঠিক আছে তোকে আর রাখবই না, তুই পয়সা নিয়ে কি করবি, এটা কি তোর জীবনটাই রাখবো না। আল্লাহ হেফাজত করুন আমাদের, না আমরা কারো উপরে জুলুম করি, না আমাদের উপরে কেউ জুলুম করতে পারে, না জালেম হবেন না মজলুম হবেন আল্লাহর কাছে, তো আল্লাহ আমাকে জালেমের দলেও সামিল করিও না আর মজলুমও করিও না, কেউ যেন আমার জুলুম করতে সক্ষমও না, নিরাপদ, আমি কারো এক পয়সা মেরে খাবো না, আমার যেন এক পয়সার কেউ ক্ষতি না করতে পারে, এটাই তো হচ্ছে সহি সালামত জীবন।
নিরাপদ জীবন, শান্তির জীবন। আল্লাহ তৌফিক দান করুন। সুতরাং এই পরকীয়ার যে ফিতনাগুলি রয়েছে, এসব ফিতনাগুলিকে আমাদেরকে জানতে হবে, আর এই ফিতনাগুলি থেকে পরকীয়ার কারণ কি জানতে হবে, এবং কারণগুলির প্রতিকার সমাধান কি, বাঁচতে কেমন করে পারবেন, এগুলি জানতে হবে। এক নম্বর শুরু করব, যা দিয়ে ইসলাম শুরু করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উৎসাহিত করেছেন, তা হচ্ছে সাবালক সাবালিকা হইলে তাড়াতাড়ি বিয়ে শাদি করে নেওয়া, বিয়ে শাদি দিয়ে দেওয়া। মেয়ে আছে, বোন আছে, সাবালিকা হয়েছে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। ছেলে সাবালক হয়েছে, তাড়াতাড়ি বিয়ে করে নেন, ছেলে বিয়ে দিয়ে দেন। দায়িত্ব ফরজ দায়িত্ব নয়, কিন্তু যদি করাতে পারে বাপ তাহলে সেটা আলাদা কথা। মেয়ের ক্ষেত্রে যেমন দায়িত্ব অভিভাবকের ফরজ যে তুমি মেয়ে সাবালিক হয়েছে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, ছেলের ক্ষেত্রে কিন্তু এটা নয়। কিন্তু আমাদের সমাজের লোকেরা বুঝে না, মনে করে যে এইটাও ফরজ দায়িত্ব, যদি করে তাহলে অনেক বড় এহসান, সহযোগিতা যদি করে জি, আর যদি আর্থিক সচ্ছলতা থাকে তো এটার তাগিদ আরও হয়ে যায়, এর তাগিদ, এর গুরুত্ব আরও বেশি বেড়ে যায়। কিন্তু আপনি ফরজ করে দেবেন ওই রকমই, যেমন হ্যাঁ মেয়ের বিবাহ দেওয়া ফরজ অভিভাবক, না ছেলে আয় উপার্জন করবে, আয় উপার্জন করে বিয়ে করবে জি। কিন্তু যদি কেউ করিয়ে দেয় যে জাহল্লা, খুব ভালো মানুষ, বাপ সহযোগিতা করছে, মা সহযোগিতা করছে, হ্যাঁ ভাইয়েরা সহযোগিতা করছে ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য, জাহমুল্লাহ খের, কিন্তু কোনো ফরজ কাজ নাই। কিন্তু বোনের বিয়ে দেওয়া বাপ নাই, বা বাপ সচ্ছল নাই, ভাইদের বড় ভাইদের ওপর বা যারা সাবালক আছে তাদের উপর ফরজ আছে যে বোনের বিয়ে দিবে তাড়াতাড়ি। তো বিয়ে শাদি তাড়াতাড়ি করে দেওয়া, আজকাল বিয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় রোগ হচ্ছে বিলম্ব করা, বিভিন্ন বাহানায়, বিভিন্ন বাহানা, তার মধ্যে একটি বাহানা হচ্ছে লেখাপড়া। লেখাপড়া ছেলেদের ক্ষেত্রে তো ছিল, কারণ লেখাপড়া প্রয়োজন আছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে অধিকাংশ মেয়েদের বিলম্বের কারণই হচ্ছে যে না, মেয়েরাও না এখন বিয়ে করব, এখন তো উচ্চ মাধ্যমিক পাশ করলাম, এখন তো এই গ্রাজুয়েশন করলাম, এখন মাস্টার্স করব তারপরে বিয়ের কথা চিন্তা করব, হ্যাঁ MBBS করব তারপরে বিয়ে শাদি করব। আচ্ছা বিয়ে শাদি করা, বিয়ে শাদির তো এতদিন পড়াশোনা হলো, লেখাপড়া হলো, লেখাপড়ার পরে আচ্ছা পায়ে দাঁড়াবো, ছেলেদের ক্ষেত্রে আর একটা বাহানা কি, যখন তো পায়ে দাঁড়াইতে পারেনি, কারণ কটা লোকের চাকরি হচ্ছে, আর কটা লোকের এত পয়সা আছে যে ব্যবসা বাণিজ্য বাপের আছে অথবা এরকম সম্পদ আছে যে ব্যবসা করে দাঁড়িয়ে যাবে, যার ফলে এই যে পায়ে দাঁড়াবো এর ব্যাখ্যা করতে গিয়ে 40 বছর পার হয়ে যাচ্ছে ছেলেদের। আর মেয়েদের যেমনই আপনি 22 পার করে দেবেন, তেমনই দেখবেন যে এখন এর কাস্টমার আর পাওয়া যাচ্ছে না, আস্তে আস্তে কমতে শুরু হয়েছে, 24 আরও পাওয়া যায় না, 25 পাওয়া যাচ্ছে না, 28, অনেক ভাইরা তাদের মেয়েদের জন্য 28 হয়ে গেছে, 30 হয়ে গেছে, তারপরে বলছে শাক একটু দেখবেন, শাক একটু দেখবেন, আরে ভাই কোথায় পাওয়া যাবে, কারণ আজকালকার ছেলেরা বয়স 40 তারপরে বিয়ে করতে চায় এরা 18, 18 একটু বেশি বললাম, 15 খুঁজে, হ্যাঁ যেটা তাদের আইনও না যাইজ, শরীয়তে না যাইজ নয়, কিন্তু আইন বলছে যে না 18 হইতে হবে, আর এ খুঁজে 15, আর এদিকে বুড়ো হয়ে গেছে জি, দাড়ি মোট সাদা হইতে লেগেছে, চুল সাদা হইতে লেগেছে। তো এই বিভিন্ন হুজ্জতেই ছেলেদের অথবা মেয়েদের বিবাহে বিলম্ব করা, এটি হচ্ছে কিসের কারণ, পরকীয়ার কারণ, জেনা ব্যবসার অশ্লীলতার কারণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এইভাবে, পুরুষের যুবকের আকর্ষণ রয়েছে যুবতীর দিকে, যুবতীর আকর্ষণ রয়েছে যুবকের দিকে, এই না যে শুধু পুরুষদেরই আকর্ষণ আছে, মহিলাদেরও আকর্ষণ আছে পুরুষের দিকে। আর আপনি বৈধভাবে তার আহার দেবেন না, তখন অবৈধ পথে তো আহার করবে, বৈধভাবে খেতে না দিলে তখন চোরা রাস্তা তলাশ করবে, এই হচ্ছে অবস্থা। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সর্বোত্তম চিকিৎসা, পরকীয়া জেনা ব্যভিচার অশ্লীলতা সমাজ থেকে পরিবার থেকে দূরীভূত করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী মুসলিমের হাদিস, ইয়া মাআশারাশ শাবাব, হে যুবক যুবতীরা, হে যুবকরা, মান ইস্তাতা মিনকুমুল বা, তাদের বাপদেরকে সম্বোধন করা হয়নি কিন্তু যুবকদের ক্ষেত্রে, তোমাদের মধ্যে যেই ব্যক্তি বিয়ে করতে সক্ষম, আর্থিক দিক থেকে সচ্ছল, যে বিয়ে করে, এত সচ্ছল নয় যে পাকা বাড়ি হইতে হবে,
আর তার আগে থেকে ছয় মাস এক বছর খাবার বাড়িতে মজুদ থাকতে হবে না, আপনি খাওয়াইতে পারবেন। কোনো একটা জায়গায় ধরেন একটা গ্রাম অঞ্চলে একটা রুম তৈরি করে বা একটা রুম ভাড়া নিয়ে, আর শহরে থাকলে রুম ভাড়া নিয়ে আপনি আমার স্ত্রীকে রাখতে পারবেন। আর মাসিক যে বেতন পাচ্ছেন বা ডেলি দিন মজুর করছেন সেটা দিয়ে খাওয়াইতে পারবেন। এটা হচ্ছে সর্বনিম্ন শক্তি সামর্থ্য। মানিস তাতামিন কল, বা তোমাদের মধ্যে যে বিয়ে করতে সক্ষম, ফালিয়াতা জৌওয়াজ, তাহলে সে যেন বিয়ে শাদি করে ফেলে। কেন? তাতে দৃষ্টি অবনমিত হয়ে যাবে, স্ত্রী আছে, শারীরিক যে চাহিদা আছে পূরণ হয়ে যাচ্ছে প্রতিদিনে, হ্যাঁ, সুতরাং আর এইদিক সেদিক নজর যাবেই না, আর কি কি কাজে যাবে, হ্যাঁ, এমন কোনো আকর্ষণ তার নেই, কারণ শেষ যে একটা ছিল সেটা শেষ হয়ে গেছে। জি, অনুভূত বিষয়টি ওয়াহাসানুল ফরজ, যখন দৃষ্টি নত হয়ে যাবে, এদিক সেদিক তাকাবেন না, তখন আহসানুল ফরজ, লজ্জা স্থানের গুপ্ত অঙ্গের সুরক্ষা হবে, হেফাজত হয়ে যাবে, কারণ হারামের দিকে আর যাবেই না। চোখ কি করে? চোখ দিয়ে তখন ফেতনা শুরু হয়, আর চোখ দিয়ে গিয়ে তখন নামে কোথায়? কলবে, হৃদয়ে নামে। হৃদয়ে নামার পরে যখন শারীরিক প্রয়োজন আছে, চাহিদা আছে, তখন কলব অঙ্গ প্রত্যঙ্গকে বলে যে এখন কানেকশন কর, যোগাযোগ কর, কারণ শরীরের চাহিদা আছে। কারণ কলব কী করে? কলব যখন ফাসেদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন অঙ্গ প্রত্যঙ্গকে ভালো কাজের দিকে আর নিয়ে যায় না। জি, রোগা হয়ে গেছে, যেমন শরীর অসুস্থ হয় তখন আর জিভার জিভার স্বাদ থাকে না, ঠিক তেমনই কলব যখন অসুস্থ হয়ে যায় তখন কলব কী বলে, হাতকে বলে যে মোবাইলটা উঠে একটু যোগাযোগ কর তার সাথে, চোখকে বলে যে ওদিকে থাকা নয়, যে রাস্তা দিয়ে যায় ওখানে গিয়ে একটু দাঁড়া, যে স্কুল থেকে বেরো ওখানে গিয়ে একটু ধর্ণা দে, হ্যাঁ, দেখ ওর সাথে কোনো রকম কন্ট্যাক্ট করা যায় কি না, ইত্যাদি ইত্যাদি এইভাবে। আর তখন কলব বলে যে পা, তোকে তো হাঁটতে হবে, তুই হাঁট। জি, জবানকে বলে যে তোকে কথা বলতে হবে, কথা বল। এইভাবে গোটা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি নষ্ট হয়ে যায়। একটি গোস্তের টুকরো রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শরীরে, সেটা ঠিক থাকলে সব ঠিক, আর সেটা যদি বিগড়ে যায়, খারাপ হয়ে যায়, যা ফাসাদা পচে যায়, সরে যায়, হ্যাঁ, তাহলে ফাসাদ আল জাসাদ কুল, গোটা শরীর সরে যায়, সেটা ওয়ালা ওয়াহিয়া আল কলব, সেটা হচ্ছে হৃদয়। এটাই হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা। জি, কলবে যদি সেই পরকীয়ার রোগ আক্রমণ না করতো, তাহলে চোখ ওদিকে যেত না, হাত যেত না, জবান কথা বলতো না, পা বাড়তো না, কোনো রকমের অপরাধ হইতো না। আর এগুলো না হইলে বড় জেনাবা বিচার পর্যন্ত যেতুই না মোটে। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদের কলবের হেফাজত করুন, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করুন। আর যদি কেউ না করতে পারে, অমাল্লাম ইয়াস্তাতে বিয়ে না করতে পারে, এমন অভাব, কেউ বিয়ে মেয়ে দেবে না, এই অবস্থায় বিয়ে করতে পারবে না, খাওয়াতে পারবে না, বাসা দিতে পারবেন না, তাহলে সমাধান কি? ফালাই বিসম, রোজা রাখো, সিয়াম পালন করো, ফাইনা হলো হয়ে যায়। এতে হবে কি? এবাদত, এক তো এবাদতের চেতনা, এটা আপনাকে গুনাহ থেকে উল্টো দিকে নেকির দিকে নিয়ে যাবে। নেকির অবস্থায় আছেন সারাদিনটা, আপনি বেশি বেশি রোজা রাখছেন, সিয়াম পালন করছেন। আর আরেকটি হচ্ছে যে যৌন চাহিদায় যে উত্তেজনা, হ্যাঁ, যেটা বেশ উত্তেজিত হয়ে যাচ্ছে, সেটা ঠান্ডা পড়ে যাবে, হয়ে যাও, সেটা দমন হয়ে যাবে। এই মর্মে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ খুব সুন্দর কথা বলেছেন। তিনি বলছেন এই মর্মে যে বিয়ে শাদির বিষয়টি আর না পারলে কি, রোজা সিয়াম। এই মর্মে বলছেন ফাদাল্লাল মুহিব্বু আলা ইলাজাইনি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কত ভালোবাসেন আর উম্মতকে কত বেশি ভালোবাসেন, তিনি দুটো চিকিৎসা বলেছেন। কি বলেছেন? দুটো চিকিৎসা বলেছেন, আসলি ওয়া বাদলি। একটি হচ্ছে আসল চিকিৎসা, আর একটি হচ্ছে বিকল্প চিকিৎসা, অল্টারনেট। আসল চিকিৎসা হচ্ছে কি? সাবালক হয়েছে বিয়ে করে নাও, সাবালিক হয়েছে বিয়ে বসে যাও, শেষ। একজন বিবাহিত স্বামী আছে, আমার শারীরিক প্রয়োজন আছে, স্বামী আছে। একজন পুরুষ বিবাহিত, আমার শারীরিক প্রয়োজন আছে, আমার স্ত্রী আছে,
যথেষ্ট। যদি সেটা সম্ভব না হয়, আসল চিকিৎসা নিতে পারলেন না, তাহলে বিকল্প চিকিৎসা হচ্ছে কি? বলছেন যে সেটা হচ্ছে সিয়াম, রোজা, যথাসাধ্য। প্রথম চিকিৎসা, আসল চিকিৎসা যদি নিতে পারেন তাহলে আর বিকল্প চিকিৎসা যাবেন না। আসল চিকিৎসা নিতে পারেন যদি, তো একথা ভাববেন না যে আমি সারা জীবন বিয়ে শাদি করবো না, আমি শুধু রোজা রেখে থেকে যাবো না। এটা এটা দুই নম্বর চিকিৎসা, না পাওয়ার অবস্থায় চিকিৎসা এটি। দ্বিতীয় কারণ বা দ্বিতীয় সমাধান, কারণটা চলে এসছে আগে, দ্বিতীয় কারণ, কারণ একসাথে আমরা বলবো, কারণ এবং তার প্রতিকার, কারণ আলাদা আলাদা করবে যথেষ্ট সময় লেগে যাবে। আর আজকে পাঁচটি সমাধান বলবো, পাঁচটি কারণও বলবো। কারণটা কি ছিল? সাবালক হয়েছে, সাবালিকা হয়েছে, আর বিয়ে শাদী হচ্ছে না, তাই না? বিয়ে শাদী করছে না বা বিয়ে শাদী হচ্ছে না, অনেক সময় হচ্ছে না মেয়েদের ক্ষেত্রে, বিশেষ করে বিয়ে শাদী অনেক সময় হচ্ছে না, ভালো ছেলেই আসে না, এমন ছেলে আসে না যে বিয়ে দেওয়া সম্ভব। শরীয়তের আলোকেও যদি দেখা যায় তো আজকাল ভালো ছেলে পাওয়া মুশকিল, ভালো মেয়ে পাওয়া মুশকিল, যদি মেয়ের ক্ষেত্রে, কারণ মেয়ে যেহেতু একজন পুরুষের অধীনে থাকবে, অনেকটা কন্ট্রোল করে নেওয়া যেতে পারে, বাঁকা কেউ আস্তে আস্তে ধীরে আস্তে ধীরে ঠিক করে নিতে পারেন হয়তো, কিন্তু ছেলে যদি খারাপ হয়, একজন দিনদার মেয়ে তার কাছে গিয়ে কখনো তাকে ঠিক করতে পারবেন না, ইল্লা মাশাআল্লাহ, খুব কম, একটি বিরল বিষয়, হাজারে কয়েক হাজারে একজন মহিলা তার স্বামীকে খারাপ ছিল ঠিক করে নিয়েছে, সেজন্য বলবেন যে একটা খারাপ ছেলের সাথে বিয়ে দিয়ে দেবেন, যাহো ঠিক করে নেবে না, অসম্ভব এটা কথা। কারণ পুরুষদের মধ্যে একটা কী আছে, না না আমিত্ব আছে, না আমি স্বামী, আমার উপর কেন হুকুম চালাবে, আমাকে কেন বলবে যে নামাজ পড়তে চাও, আমাকে কেন বলবে যে তুমি ইসলাম চর্চা করো, আল্লাহ মাশাআল্লাহ, খুব কম। সুতরাং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়ের জন্য ভালো পাত্র পাওয়া যাচ্ছে না, পাত্র পাওয়া যাচ্ছে না, তখন কী করতে হবে? হ্যাঁ, বিয়ে করতে পারছেন না, তো মেয়েরাও রোজা রাখবে, শুধু ছেলেরা নয়, মেয়েরা কী করবে? সিয়াম পালন করবে। ছেলেরাও যেমন যুবক বিয়ে করতে পারছে না, সিয়াম পালন করবে, ওই রকম মেয়েদের যদি বিয়ে না হয় তাহলে বেশি বেশি সিয়াম রাখবে। শুরু করুক প্রথম সোমবার, বৃহস্পতিবার, সপ্তাহে দুটো দিন, বিয়ে শাদী আসছে না সারা জীবন, যদি আল্লাহ তকদিরে নাই রাখে এরকমই হয়, সারা জীবনে এইভাবে আমি রোজা রেখে নিজেকে গুনাহ থেকে বাঁচাব, দেখবেন লাল্লাহ কথা। তখন সিয়ামে রোজার যে একটি ফায়দা, সেটা হচ্ছে সংযত জীবন গড়ে তোলা। তাকওয়া অর্জন করা মানে কি? পাপমুক্ত জীবন গড়ে উঠবে যদি আপনি বেশি বেশি সিয়াম পালন করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই না উপকারিতা বলেছেন কোরআনে কারিমে সূরা বাকারায় রমজান মাসের সিয়াম সম্পর্কে, তাহলে সারা বছর বাকি যে এগারো মাস রয়েছে বেশি বেশি যদি নফর রোজা রাখেন তো অবশ্যই তাকওয়া অর্জন হবে, সে নর হোক আর নারী হোক। আর যখনই আল্লাহ ভীরুতা আসবে আর সংযত হওয়ার মতো ক্ষমতা, ইমানি ক্ষমতা তৈরি হবে, তখন পাপ থেকে বেঁচে থাকবে, পরকে থেকে বেঁচে থাকবে। ওই রকমই যেসব ভাইরা প্রবাসে আছেন, তাদের স্ত্রীরা দূরে আছেন, এক বছর দুই বছর যেতে পারছেন না, আপনি এখানে বিয়ে করেছেন ঠিক আছে, স্ত্রী আছে, কিন্তু সরাসরি শারীরিক সম্পর্ক সম্ভব হচ্ছে না, সুতরাং আপনিও কি করবেন, যেটি বিকল্প চিকিৎসা রয়েছে, বেশি বেশি সিয়াম পালন করে রোজা রাখবেন, আর আপনার স্ত্রীও বেশি বেশি নফর রোজাগুলি রাখবেন, আল্লাহ তখন সংযত হইতে পারবে, পাপমুক্ত থাকতে পারবে, হ্যাঁ পরকে ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে। তো দ্বিতীয় যে চিকিৎসাটি, সেটি হচ্ছে বিয়ের ক্ষেত্রে বিয়ে হচ্ছে না বা বিয়ে বিলম্ব হচ্ছে, বিয়ে করার সামর্থ্য নেই, তো রোজা, এই রোজার মাধ্যমে পরকীয়া থেকে, জেনা ব্যভিচার থেকে পুরুষও বাঁচতে পারে আর নারীও বাঁচতে পারে। আর এই দিকেই ইঙ্গিত করেছেন বা এইদিকে দিক নির্দেশনা দিয়েছেন সেই হাদিসটিতে, যে হাদিসটি একটু বললো, মামাল্লাম ইয়াস্তাতে ফালি বিসম, যে বিয়ে শাদী করতে পারবে না বা বিয়ে হচ্ছে না, সে যেন কী করে? রোজা রাখে, সিয়াম পালন করে, তাতেই সংযত থাকবে নিজের অঙ্গ প্রত্যঙ্গ এবং যৌন চাহিদা যে রয়েছে সেটাও সংযত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন গুনাহ থেকে আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন। তিন নম্বর পরকীয়ার কারণ, সেটা হচ্ছে এই দৃষ্টিশক্তি যে আল্লাহ নিয়ামত দিয়েছেন, সেটাকে গুনহার কাজে না নিয়ে যাও, এদিক সেদিক তাকানো, এটা হচ্ছে পরকীয়ার কারণ।
শুরু থেকে প্রথম থেকে রাস্তায় চলছেন, যেখানে থাকেন, স্কুলে পড়েন, কলেজ, ইউনিভার্সিটিতে, যেখানে থাকেন, ভালো সমাজে থাকেন আর খারাপ সমাজে থাকেন, যেখানে থাকেন না কেন, নারীরা ডান দিক দিয়ে বাম দিক দিয়ে যাচ্ছে, আপনি দৃষ্টিকে যদি নিচে রাখেন তাহলে তো ফেতনা থেকে বেঁচে যাবেন, কিন্তু যদি সদি এইরকম করেন বাঁচতে পারবেন? খেক শিয়ালের মতো, কে কোন দিক দিয়ে যাচ্ছে, কোনটা বেশি সুন্দরী, কোনটা কেমন, কোনটা লম্বা, কোনটা বেটে, হ্যাঁ, কোনটা কার মেয়ে, কোনটা কার বোন গেল, তাকাচ্ছে। এই যে নজর, দৃষ্টির ফেতনা, এই দৃষ্টি একজন যুবক যুবতীর দিকে বা একজন পুরুষ নারীর দিকে তাকালে সাময়িক মনে হলো যে খুব ভালো লাগলো, কিন্তু তারপরে পুরোটাই হচ্ছে অশান্তি, পুরোটাই হচ্ছে অশান্তি। কিন্তু যখনই আপনি বুঝতে পারলেন, সেটা এমনিতে বুঝতে পেরেছেন, নজর না পড়ে বুঝতে পেরেছেন যে আশেপাশে মহিলা এসে গেছে আর চেহারা খোলা আছে বা ফিতনার অঙ্গগুলি খোলা আছে, অথবা প্রথম নজর পড়েছেন, বিশেষ না, প্রথম নজরের ক্ষেত্রে কি করেছেন, অনুমতি দিয়েছেন যে হঠাৎ করে, যেটা বলা হচ্ছে নজরুল ফাজা, আকস্মিক নজর পড়ে যাওয়া, হঠাৎ করে দৃষ্টি পড়ে গেল, হঠাৎ করে সামনে চলছেন একটা মহিলা চলে এসছে, কারো বাড়িতে গেছেন, কারো বাসায় গেছেন, হ্যাঁ, আর দেখছেন হঠাৎ করে একজন মহিলা সামনে পড়ে গেছে, বা আপনার বাড়িতে মহিলা মেহমান এসছে আর হঠাৎ করে সামনে পড়ে গেছে, সাথে সাথে যদি নজর নিচে করে নেন, এটা একটা অবস্থা। আর একটা অবস্থা হয়েছে, যখন সামনে পড়ে গেল তো একটু দেখেই নি, এই যে দেখেই নি, এটা মনে করলেন যে মনের আমার কি হলো, কুপ্রবৃত্তি যেটা আছে, মনের খারাপ চাহিদা, সেটা সাময়িক পূরণ হইল, কিন্তু তারপরে মানসিক অশান্তি, মানসিক শারীরিক অশান্তি ছাড়া কিছু নেই, কারণ এর বেশি কিছুই পেলেন না, শুধু তাকাতে থাকলেন আর কিছুই পেলেন না ফলাফল। হ্যাঁ, গোনা বাড়ল, আর গোনা হইলে মানুষের জীবনে অশান্তি, আর এমনি তো একটা আকর্ষণীয় জিনিসের দিকে দেখলেন কিন্তু সেটা হস্তগত হইল না, হাসিল করতে পারলেন না, যার ফলে অশান্তি ছাড়া কিছু নাই। এই জন্য নারীদের দিকে পুরুষ তাকালে অথবা পুরুষ নারীর দিকে তাকালে, অথবা কোনো পুরুষ সুঠাম পুরুষের ছবির দিকে, ফটোর দিকে, কোনো মেয়ে আজকাল সোশ্যাল মিডিয়াতে তাকাচ্ছে, এইরকম কোনো মেয়েদের দিকে অনেকে আছেন ফেসবুকে, শুধু মেয়েদের ছবি, মেয়েদের ছবি তাকাচ্ছে, শেষ পরিণাম যখন দেখাটা বন্ধ করে দিলেন, অশান্তি ছাড়া কিছু পাবেন না। ভালো করে শুনে রাখেন, অশান্তি ছাড়া কিছুই পাবেন না। পক্ষান্তরে প্রথমখানেই যদি এটি স্টপ করে দেন যে আর আমি ব্যাস, মহিলা সামনে পড়ে গেছে, তাকাবো না, একজন পুরুষ আছে, এটা আমার জন্য ফিতনার কারণ হইতে পারে, ওইদিকে আমি তাকাবো না, সাথে সাথে নজর নিচে করে, যেটা গজ্জুল বাসার, আল্লাহ কোরআনে কেন পুরুষকেও নির্দেশ দিয়েছে সুরা নূরে, এবং নারীকেও নির্দেশ দিয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারে, মুমিন পুরুষদেরকে বলো তারা যেন দৃষ্টি নামিয়ে রাখে, অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না, আর মুমিন নারীদেরকে, রমণীদেরকে বলো তারা যেন দৃষ্টিকে নামিয়ে রাখে, আল্লাহ নির্দেশ দিয়েছে। যদি নামিয়ে দেন, সাময়িক মনে হইলো যে একটু দেখতে তো মজা লাগতো, কার কি আছে ওইটা আর কেমন দেখতে, ওই হ্যাঁ, ধরেন জানেন যে অমুকের ওয়াইফ আমাদের বাসাতে এসছে, মনে কর বাড়িতে এসছে, কিন্তু একটু কেমন মজা তো লাগতো, কিন্তু সাথে সাথে যখন দেখলেন না, পরে পুরোটাই শান্তি পাবেন যে আলহামদুলিল্লাহ আমার তাকওয়া বহাল আছে, এবং অন্তরে যে খারাপই হইতো, অন্তর নষ্ট হইতো, রোগা হয়ে যেত, রোগ থেকে আমার অন্তরটা মুক্ত থাকলো, কি কোন ফিতনা থেকে কোন ফিতনা হইতো সেগুলো থেকে মুক্ত থাকলে, ইত্যাদি ইত্যাদি, পুরোটাই কিন্তু শান্তি, কারণ একই রাস্তা এটা, সুতরাং শান্তি। তো দৃষ্টি এদিক সেদিক দৌড়ানো হচ্ছে পরকীয়ার কারণ, যারাই পরকীয়ায় লিপ্ত হয়েছে, যারাই জেনা লিপ্ত হয়েছে, প্রথম কিন্তু চোখ খেয়ানত করেছে, চোখে পাপ করেছে, যেমনটা একটু বললাম, আর তারপরে তখন চোখ ওহি করেছে অন্তরকে যে দেখতে ভালো লেগেছে, এখন তোকে যা কিছু করার করতে হবে, তখন অন্তর হ্যাঁ মিসগাইড করেছে অঙ্গ প্রত্যঙ্গকে, আর যার ফলে সেখান থেকে প্রেম আলাপ আর কত কি, আর অ্যাপয়েন্টমেন্ট আর দেখা সাক্ষাৎ আর আমোদ ফুর্তি আর কত, এই পাপের রাস্তায়, নোংরামির রাস্তায় অর্থ সম্পদ লুটিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি, যারা এইসব ফিতনায় পড়ছে তাদের অবস্থা জানছেনি।
তাহলে সমাধান কি? যেটা বললাম গজ্জুল বাসার, চোখকে নিচে নামিয়ে রাখতে হবে সব জায়গায়, যেখানেই থাকেন না কেন আপনি দৃষ্টিকে নামিয়ে রাখতে হবে। সূরা নূরের আয়াত নম্বর 30-31 আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বলেছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য অতি পবিত্রতা। আল্লাহ বলেছেন চোখকে নিচে রাখা এটি হচ্ছে নর নারীর জন্য অতি পবিত্রতা, তাজকিয়া, অন্তর পাক থাকবে, সাফ থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পক্ষান্তরে যখন তাকাতে যাবেন তখন অন্তর নোংরা নাপাক হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন জারির বিন আবদুল্লাহ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালতু রাসূলুল্লাহ আন নাযরিল ফাজাহ, আকস্মিক কার উপর নজর পড়ে যাওয়া, রাস্তা দিয়ে হাঁটছি হঠাৎ করে বা বাড়িতে বেরিয়েছি হঠাৎ করে এক মহিলার উপর নজর পড়ে গেল, কারো বাড়িতে যাচ্ছি আর হঠাৎ করে মহিলা হয়তো গেটে চলে এসছে, মনে করছে হয়তো আমার স্বামী এসছে অথবা আমার ছেলে এসছে, হঠাৎ করে দরজা খুলে দিতে পারে। আজকাল নয় দরজা, এক সময় দরজাও ছিল না হয়তো, হ্যাঁ অনেক গ্রাম অঞ্চলে অনেক জায়গায় নেই, রাস্তাঘাটে যেখানে সেখানে মহিলা চলাফেরা করছে। আমার দেশে অনেক, হ্যাঁ, দিনদার পরিবার, দিনদার সমাজ, তারপরে মনে করে গ্রামের লোকের জন্য কিসের পর্দা, জানেন না এটা ভালো করে জানা আছে, তাহলে গ্রামের লোকের কিসের পর্দা, তো আমাদের গ্রামের ছেলে, দাদা বোঝা গেছে, নিজের বংশের লোকের কাছে আবার কিসের পর্দা, এটা তো আমার মামাতো ভাই, খালাতো ভাই, এটা তো আমাদের বংশের, হ্যাঁ আউযুবিল্লাহ। ইসলাম সম্পর্কে এত অজ্ঞ আমাদের মুসলিম সমাজ যে গ্রামের লোকের কাছে কোনো পর্দা নেই, দাঁড়িয়ে থাকলে পর্দা, যদি দাঁড়িয়েওয়ালা লোক সামনে পড়ে যায় তখন মহিলারা বুঝতে পারে যে হ্যাঁ রে এটা একটা পুরুষ আছে, রে রে পুরুষ আছে, সুতরাং সাবধান, এটা আমাদের জাতি নয়। কিন্তু দাড়ি মুন্ডা যদি থাকে তো মনে করে আমাদের স্বজাতি আছে মনে হয়, এটাও নারী আছে হয়তো, সেই জন্য তাদেরকে দেখে বেশি লজ্জা লাগে না, তেমন বেশি লজ্জা লাগে না, কষ্ট পাবেন না, কিন্তু হাকিকতে আসল সত্য জি। ফেরিওয়ালা গ্রামে গ্রামে ফেরি করে বেড়াচ্ছে, দাড়ি নেই টাড়ি নেই, হ্যাঁ একাকার হিসাব, হ্যাঁ কিন্তু দাড়িওয়ালা হুজুরকে যদি দেখলে, হ্যাঁ সেজন্য আমাদের এলাকায় এক মুন্সি ছিল, আমাদের দাদা আমলের মুন্সি, খুব মশহুর মুন্সি, হ্যাঁ তো আগের যুগের মুন্সিরা কিন্তু ওয়াজ করে বেড়াইতো, জানেন কি না, মুন্সিরা ওয়াজ করে বেড়াইতো, যে মেহেরুল্লাহ মুন্সি পাবনার ছিল, মেহেরুল্লাহ মুন্সি, এই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা মেহেরুল্লাহ মুন্সির তৈরি করা, তখনকার মুন্সিরাও মেলা পড়া হইতো। তো এই বেদাত যে চালু করেছে ওই পাবনার মেহেরুল্লাহ মুন্সি, তো সেই মুন্সি গ্রাম দিয়ে হাঁটে আর দেখে যে ফেরিওয়ালাদের, ফেরিওয়ালাকে তো চারিদিক থেকে গোটা গ্রামের মহিলারা ঘেরে নিয়েছে আর সবাই তার কাছ থেকে খরিদ করছে, আর যেমনই এই মুন্সিকে দেখে তখন পাছা ঘুরিয়ে দেয়, পাছা ঘুরিয়ে দেয়, তখন মুন্সিদের ভাষায় কিন্তু লজ্জা টজ্জা নেই আবার, আর বক্তা হইলে তো বক্তা, বেশিরভাগ বক্তা তো লজ্জা একদম নির্লজ্জ, তো লজ্জা টজ্জা নেই, রাগ করবে না যে বক্তারা, কিন্তু কিন্তু আসলে বক্তা যদি আসলে মার্কেটের বক্তা হইতো, আমাদের মতো না, মার্কেটে কাস্টমার বেশি, 50,000-60,000 দিচ্ছে, এইরকম যদি বক্তা হইতে হয় তাহলে বেহায়া হইতে হবে, যত বেহায়া তত বেশি বক্তা হইতে পারে, কারণ যে কোনো কথা বকে দিতে হবে, বক্তা মানে কি যে কোনো কথা যে বকতে পারে বলতে পারে সে হচ্ছে বক্তা, এলেম থাকা শর্ত নাই। এই জন্য আমাদের সমাজের যারা বক্তা তাদের এলেম কালাম বেশি কিছু নেই, তো ওরা শুধু বকতে পারে সেজন্য বক্তা। আমাদের অঞ্চলে বকাব কাকে বলে, বক মানে বকা দেওয়া নয়, আর একটা হচ্ছে বেশি কথা বলা লোককে হচ্ছে বেশি বক বক করছে, কথা বোঝা গেছে না, তো যে যত বেশি বক বক করতে পারে সে হচ্ছে বক্তা। তো সে বলছে যে আচ্ছা, ওই মহিলাদেরকে বলছে, ওই ফেরিওয়ালার কাছে দেখলো যে গোলে ঘেরে আছে সবাই আর ওকে দিয়ে পাজা ঘুরিয়ে দেয় শুধু, তো বলছে আচ্ছা সবার জন্য সামনে এদিক আর আমার জন্য পেছন দিক নাকি, কথা বুঝতে পারছেন, এই হইলো আমাদের দেশের পর্দা, যে ধার্মিক লোকদেরকে দেখলেই শুধু পাছাটা ঘুরিয়ে দিল, মুখটা ঘুরিয়ে দিল, আর না হলে এইভাবে ঢেকে নিল, ব্যাস, এটার না পর্দা নেই, পর্দা কলবের পর্দা হইতে হবে, তারপরে গোটা শরীরের পর্দা হইতে হবে। আচ্ছা আর একটা পর্দা শোনেন, মানে এগুলো হচ্ছে অসম্পূর্ণ পর্দা, পর্দা নিয়ে আলোচনা করলে এগুলো বলা দরকার ছিল, কিন্তু আনুষঙ্গিক কথা বা প্রাসঙ্গিক কথা বলে নেওয়া ভালো। আর এক রকমের পর্দা আছে, বাইরে গেলে পর্দা ভিতরে গর্দা, ভিতরে গর্দা মানে ময়লা আবর্জনা তো ভরা বাড়িতে, এর মানে কি বাইরে গেলে বোরখা পড়ে যাচ্ছে, কথা বুঝতে পারছেন, আর বাড়ির ভিতরে যারা ঢুকে মামাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই,
তারপরে দেবর, হ্যাঁ, এসবের ক্ষেত্রে বাড়িতে ঢুকে গেলে আজ কিসের পর্দা? খালাতো ভাইয়ের সাথে গল্প করছে, দুলা ভাইয়ের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করছে, দুলা ভাইকে খাবার দিয়ে আসছে, খাওয়াচ্ছে, বসে বসে খাওয়াচ্ছে। কিন্তু ওই মহিলা, ওই মেয়ে যখন বাইরে বেরোচ্ছে তখন বোরখা পরে, তো এটা হচ্ছে অসম্পূর্ণ পর্দা। বাইরে তো পর্দা আছে কিন্তু ভিতরে, বাড়ির ভিতরে পর্দা নেই। এবার পর্দাটা বুঝতে পেরেছেন? অন্তরে পর্দা হইতে হবে, অন্তর জাতি করে ফেতনার দিকে না যায়, পরকীয়ার দিকে না। এটা হচ্ছে অন্তরের পর্দা। তারপরে বাইরে গেলে ঢিলাঢালা পোশাকে গোটা শরীর ঢেকে যেতে হবে, এটা হচ্ছে বাইরের পর্দা। বাড়িতে থাকলে বেগানা পুরুষ বাড়ির ভিতরে ঢুকবে না, ঢুকলে মহিলাদেরকে বলে দেবে, মেয়েদেরকে, তোমরা রুমে রুমে ঢুকে যাও, কারণ একজন বাইরের মেহমানকে একটু ভিতরে বিশেষ কাজে অথবা খাওয়াবার জন্য নিয়ে আসছি, নাহলে বাইরে থেকে খাওয়াই বিদায় করে দেবে। কথা বোঝা গেছে না? জি হ্যাঁ। কিন্তু এইরকম পর্দা, যে বাড়ির ভিতরে পর্দা আছে, বাইরেও পর্দা আছে, কলবেরও পর্দা আছে, এই তিনটে যদি থাকে তাহলে জেনা ব্যভিচার পরকীয়া হওয়ার প্রশ্নই উঠে না। কোত্থেকে হবে? কলবের পর্দা আছে, ও টেলিফোন উঠবেই না বেগানা পুরুষকে টেলিফোন করার জন্য মহিলার। হ্যাঁ, আর পুরুষেরও কলব, আল্লাহর ভয় আছে, কলবের পর্দা হচ্ছে আল্লাহর ভয়, ভীতি, তাকওয়া। সুতরাং ওইদিকে মন যাবেই না, আমার প্রয়োজন আছে, বিয়ে করে নেব, আমার স্বামী যথেষ্ট আমার জন্য, একজন মহিলার জন্য। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। দিনকে যদি এভাবে বুঝি আর যদি আমরা আসলে পরিবারের বাস্তবায়ন করি, তাহলে এই সমস্ত ফিতনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবেন এবং নিজের পরিবারে যেসব ছেলেমেয়েরা যুবক যুবতী রয়েছে তাদেরকেও বাঁচাতে পারবেন। আল্লাহ আমাদের সকল যেন সহজ করুন এবং তৌফিক দান করুন। জারির বিন আবদুল্লাহ জিজ্ঞাসা করেছেন, আকস্মিক নজর পড়ে যাওয়া সম্পর্কে, হঠাৎ করে যদি কোনো মহিলার নজর পড়ে যায় তাহলে কি হবে? বললেন যে কি করবো, তো বলছে আমারানিয়া আন আসরে ফা বাসারি, আমাকে নির্দেশ দিলেন যে যখনই নজরটা পড়ে যাবে সাথে সাথে চট করে নজরটা ফিরিয়ে নাও। পড়ে গেছে, তাকাইতে থাকিও না, কি করো, সাথে সাথে নজরটাকে অন্যদিকে ফিরিয়ে নাও, ব্যাস। জি হ্যাঁ। আর প্রথমবার যে নজরটা হঠাৎ করে পড়ে গেছে সাথে সাথে যদি ফিরিয়ে নাও, আর দেখেও নিয়েছো, অত গুনাহ হবে না। যাকে দেখেছো তারও গুনাহ হবে না, কারণ সেও ইচ্ছা করে সামনে আসেনি, সে যদি ইচ্ছা করে না আসে। আর তুমি যে অনিচ্ছাকৃত দেখেছো, আকস্মিক নজর পড়েছে, তাতে তোমারও গুনাহ হবে না। লা তুতবিউ নাজরাতান নাজরাতা, একটা নজর পড়ে গেছে দ্বিতীয়বার আর নজর দিও না। যখন দেখেই নিলাম সামনে পড়ে গেছে, একটু সুন্দর করে দেখেই নি, না খবরদার না। ফাইনাল কালুল্লা, প্রথমবার অনিচ্ছাকৃত যেটা নজর পড়েছিল ওইটা তো তোমার জন্য বৈধ ছিল, কারণ তো ওটা ইচ্ছা করে করনি। ওয়ালাইসাত লাকাল আখেরা, দ্বিতীয়বার আর কোনো অবকাশ নেই, তোমার অনুমতি নেই। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে এসব হাদিস রয়েছে। পুরুষের নজর নারীর ওপর আর নারীর নজর পুরুষের ওপর, এটি কেমন জানেন? এটি হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর। আলমা কেরামগণ বলেছেন, সালাফগণ বলেছেন, এটি হচ্ছে সাহমন মেন সেহাম ইবলিস, ইবলিসের বিষাক্ত তীর। তীর ছুঁড়লে আর যদি নিশানাকে লেগে যায় তাহলে কী হবে? তীর অবশ্যই ছেদ করবে, স্বীকার করে ফেলবে, করবে না? করবে না। তো নজর হচ্ছে কি তীর? কার তীর? ইবলিস শয়তানের তীর। আর শয়তানের তীর কি আর মিস করবে? শয়তানের তীর গেঁথে যাবে গিয়ে। এই নজর যেমন নিতে একজন পুরুষ একজন নারীর ওপর বা একজন নারী একজন পুরুষের ওপর, ওই নজর দিয়েছে ওই দিক থেকেও, হ্যাঁ, নজর খারাপ নজর এই দিক থেকে নজর পড়েছে। পুরুষদের কিন্তু খারাপ আর ভালোর পার্থক্য নাই, কিন্তু এই কথাটা পার্থক্যটা শুনেন, কারণ এগুলো ফিকহি মাসলা, জানা জরুরি। পুরুষের ক্ষেত্রে এই পার্থক্য নেই যে আমি নজর দেখেছি কিন্তু ভালো নিয়তে দেখেছি, হ্যাঁ, আর ও যে দেখেছে ও খারাপ নিয়তে দেখেছে, এটা চলবে? ভালো নিয়ত, কেউ যদি বলে যে আমি মেয়েটাকে দেখছিলাম কিন্তু দেখে আমার আপার মতো লাগছিল, জায়েজ নাকি? হ্যাঁ, দেখছিলাম একেবারে দেখতে ওই মহিলা না একেবারে আমার মায়ের মতো, আমার খালার মতো, জায়েজ? হারাম, হারাম, কথা বলেছেন। কিন্তু মহিলাদের ক্ষেত্রে খারাপ নিয়তে যদি অসৎ নিয়ত নিয়ে দেখে বা বারবার করে একটা যুবকের দিকে দেখতে থাকে যেখানে ফেতনার আশঙ্কা রয়েছে, তখন হারাম। কিন্তু এমনি যদি অন্য কোনো কিছু তার লক্ষ্য উদ্দেশ্য থাকে আর দেখাটা হচ্ছে দেখার মাধ্যমে সেই আসল লক্ষ্য উদ্দেশ্য হাসিল করা, তাহলে সেটা নাজায়েজ নয়। যেমন হ্যাঁ, বাজারে কেনাকাটা করবে মহিলারা, জায়েজ কিনা? প্রয়োজনে যায়, কিন্তু প্রয়োজনে মহিলারা যাবে কেনাকাটার জন্য, যদি স্বামী থাকে, স্বামীর সাথে চেষ্টা করবে, কিন্তু প্রয়োজনে স্বামী নেই অথবা সামান্য কিছু, বেশি দূরেও না,
নিরাপদ, একটু নিচে গেল, কেনাকাটা করে চলে আসলো, সামান টামানের দিকে তাকায় না, হ্যাঁ দোকানদারের দিকে তাকাতে হয় না, টাকা পয়সা দিতে গিয়ে জায়েজ না, জায়েজ নয়, জায়েজ জায়েজ, কিন্তু খারাপ নিয়তে যদি তাকায়, মিষ্টি মিষ্টি কথা বলে আকর্ষণ যাতে ডিসকাউন্ট করে, তখন হারাম, তখন হারাম। আচ্ছা, আলেমদের ওয়াজ বক্তব্য শুনছে, দিনই আলোচনা শুনছে, ভিডিওতে অথবা সরাসরি মহিলাদের যেন শোনা জায়েজ নয়, অবশ্যই জায়েজ। কেন জায়েজ? কারণ এখানে উদ্দেশ্য কিন্তু তাকানোর, উদ্দেশ্য হচ্ছে আলোচনাটা শোনা, আর ওটা হচ্ছে দ্বিতীয় স্তরে যে আলোচনা শোনার কারণে তার ভিডিওর দিকে তাকাতে হচ্ছে, কথা বোঝা গেছে না, বা তার দিকে তাকাতে হচ্ছে, বক্তাকে সরাসরি স্টেজ থেকে, যেমন জলসা হচ্ছে, মাহফিল হচ্ছে, আর সরাসরি দেখতে পাচ্ছে মহিলারা, হয়তো মহিলা সেকশন থেকে বা শিক্ষককে দেখতে পাচ্ছে, কিন্তু পর্দা করে আছে, বোরকা পরে আছে অথবা পর্দার আড়াল থেকে, কিন্তু গ্লাস দিয়ে দেখতে পাচ্ছে পুরুষ শিক্ষককে, অসুবিধা নেই, কারণ উদ্দেশ্য হচ্ছে শিক্ষা নেওয়া, উদ্দেশ্য সেই শিক্ষকের দিকে বা ওস্তাদের দিকে বা বক্তার দিকে তাকানো নয়। তো মহিলাদের ক্ষেত্রে এই ছাড় আছে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে এই ছাড় নেই, কথা বুঝছেন না? দলিল, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলা দেখিয়েছেন, হাবাসীদের খেলা চলছিল, তো খেলা দেখছেন, আর লোক এরা খেলছে, হ্যাঁ বর্ষা নিয়ে সব খেলছে, শুধু খেলার অস্ত্রগুলোর দিকে দেখছিলেন না, ওই লোকগুলোর দিকেও তাকাচ্ছিলেন, লোকগুলোকে দেখছিলেন, অথচ এটা কোনো দিনই আলোচনা ছিল না। তাহলে খেলা দেখাই যদি মহিলাদের জন্য জায়েজ হয়, এইরকম সীমিত, মানে এই ঘন্টার পর ঘন্টা এক দেশ থেকে আর এক দেশে, আর গেল ফিল্ডে যেখানে হই হই করছে, আর বেহায় আপি বর্তা নোংরামি, আর সেখানে গিয়ে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখছে, সেটা বলবো না, সেটা বলবো না মহিলাদেরকে যেতে, কিন্তু সীমিত আকারে ধরেন বাড়ির পাশেই ধরেন কোনো একটা খেলা চলছে, আর ওপর থেকে সে দেখতে পাচ্ছে যে এখানে একটা কাবাডি খেলা চলছে অথবা কোনো খেলা চলছে দেখছে, সেখানে ফুটবল ভলিবল চলছে দেখছে, যাই যাচ্ছে যাই যাচ্ছে। তো এই ছিল এই বিষয়টি, দৃষ্টিকে নত রাখতে হবে, দৃষ্টি এদিক সেদিক দেওয়া, বিশেষ করে পুরুষের নারীর ওপর আর নারীর পুরুষের ওপর, এটি হচ্ছে ইবলিশ শয়তানের তীর, এই তীর দিয়ে শিকারি শিকার করে, ইবলিশ কি করে? শিকারি শিকার করে, আর শিকারি শিকার করে হচ্ছে পরকীয়া ফেতনা, পরকীয়ার ফেতনা, জেনার ফেতনা, অশ্লীলতার ফেতনা। সালাফে সালেহীন এই ব্যাপারে কঠোর অবস্থান নিতেন, এবং কোনো রকম এদিক সেদিক কোনো ছেলের কোনো পুরুষের নারীর দিকে তাকাবার কোনো রকমের অবকাশ দিতেন না। একবার আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রোগীর বাড়িতে গেছেন তার দেখাশোনার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য, ইয়াদাতুল মারিজের জন্য, তার সাথে আরও বেশ কিছু লোকেরা গেছেন, যাচ্ছেন কুফায়, বড়ো সাহাবি, বিখ্যাত সাহাবি, তার অনেক ছাত্র, সাথে আরও কিছু লোক গেছে। ওই বাড়িতে একজন মহিলা আছে, রুগী দেখতে গেছে, আর মহিলা বাড়িতে আছে, তো লোকেরা ওই মহিলা, সুন্দরী মহিলা ছিল, এদিকে রুগী দেখতে গেছে, দেখতে গিয়ে মহিলার দিকে তাকাতে শুরু করেছে, মহিলার দিকে কিছু লোক তাকাতে শুরু করেছে, একজন একজন লোক তাকাতে শুরু করেছে, রাজুল মিনাল কব। তখন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ মাসউদ বলছেন যে এই লোকটি যে ওই মহিলার দিকে তাকাচ্ছিল, ওর চোখটাকে ফুঁড়ে দাওনি কেন, চোখটাকে ছিদ্র কেন করে দাওনি, একটা চোখে কানা কেন করে দিলে না তার, যেই এটা হচ্ছে শরীয়তের হুকুম। আরেকটি হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ কাউকে যদি দেখেন যে আপনার বাড়ি ছিদ্র দিয়ে তাকাচ্ছে, হ্যাঁ এরকম করে আপনার দিকে তাকাচ্ছে, আর যদি ওই সময় ছিদ্র করে দেন তো কোনো ইয়ে লাগবে, দিয়ে তো লাগবে না, কোনো ক্ষতিপূরণ লাগবে না, যে তাহলে কত বড় অপরাধ করেছে, আমি সাগির মনে কিন্তু অপরাধ এতটা করেছে যে একটা চোখ গেল কিন্তু কিছু লাগবে না, অথচ একটা চোখের মূল্য হচ্ছে 50টি মুঠ, দুটো চোখকেও যদি কারো অন্ধ করে দেয়, নষ্ট করে দেয়, তাহলে একশো মুঠ দিতে হবে, একটা জীবনের সমান। এটা হচ্ছে শরীয়তের ফেকি মাসলা, হাদিস দ্বারা প্রমাণিত যে একজনকে হত্যা করলে কতটা উঠ লাগে, একশো উঠের দিয়ে এত লাগে, আর দুটো চোখ যদি কারো অন্ধ করে নষ্ট করে দেয়, একশো উঠ লাগবে, একটা চোখ নষ্ট করে দিবে কেন, কারো বাড়ির দিকে তাকাচ্ছিল, কোনো মহিলার দিকে এরকম করে তাকাচ্ছিল কেন, তাহলে এটাকে এত হালকা মনে করবেন না, কারণ এটা হচ্ছে ওই যে ইবলিশ শয়তানের তীর, হ্যাঁ এই তীর দিয়ে আপনি শিকার করতে চান, ওই মেয়েকে শিকার করতে চান, আজকে ওইদিকে দেখে এমন পাগলের পাগল হয়ে যাবেন যে ওর পিছনে পড়ে যাবেন, কেমন করে একে শিকার করা যায়, কারণ শয়তান আপনাকে শিকার করে নিয়েছে এই তীর দিয়ে আপনার নজরের মধ্যে। আল্লাহ হেফাজত করুন। আমিন।
চার নম্বর কারণ পরকীয়ার, তা হচ্ছে বেগানা নারীর সাথে নির্জনতা অবলম্বন করা, বেগানা নারীর সাথে নির্জনে অবস্থান করা, সে সরাসরি হোক অথবা সোশ্যাল মিডিয়াতে হোক। সোশ্যাল মিডিয়ার যুগে এটা এখানে অ্যাড করতে হবে, ভালো করে শুনে রাখেন। অনেকে কিন্তু জীবন কাছে থেকে হ্যাঁ ওই পুরুষকে দেখেনি, দূর থেকে দেখছে, বা ওই মেয়েকে দেখেনি, কিন্তু কোথায় সে মেয়ে এখান থেকে অস্ট্রেলিয়ায় থাকে, হ্যাঁ কোথায় থাকে সে আপনার আমেরিকা কানাডায় থাকে, ওই ওর ফেতনে পড়ে গেছে, মেয়ে এমন ফেতনা পড়েছে সেখান থেকে উঠে চলে এসছে। বাংলাদেশ আজকাল দেখছেন না, এটা ফ্যাশন হয়ে গেছে জানো সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ যে অমুক দেশ থেকে এক নারী উঠে চলে এসছে, অমুক দেশের এক নারী উঠে চলে এসছে, অমুক দেশে এক নারী উঠে চলে এসছে, কীভাবে সরাসরি কোনো রকমের হাত দিয়ে স্বীকার করতে পেরেছে, হ্যাঁ হাতের নাগালে ছিল না, হাতের নাগালে ছিল না, কিন্তু ওই যে সোশ্যাল মিডিয়ায় ওই যে হাতের মোবাইলে উখেনি ছিল, হ্যাঁ কথা বুঝছেন, এইখান থেকে ফেতনা শুরু হয়ে গেছে। আর এইভাবে পরকীয়াতে আর জেনা এভাবে বিচারে আর নোংরামিতে লিপ্ত হয়েছে। তো নির্জনতা অবলম্বন করা, সেই নির্জনতা যেমনটা বললাম যে কোনো জায়গায় নির্জনতা হইতে পারে। ডাক্তারের কাছে আজকাল অনেক মহিলারা, পুরুষ ডাক্তার কাছে চিকিৎসা করতে একাই গিয়ে হাজির, বুঝছেন না, না মোটেই না, ওঠেই না, জাহেজ নয়। যদি দেখেন যে আমার কোনো পুরুষ নাই তাহলে দু তিনজন যান, দু তিনজন মহিলা যান, তারপরে আমি একা ঢুকবো না, দুজন বসব, জি এই অধিকারও নেই সেই কোনো হাসপাতালের অথবা কোনো ক্লিনিকের, যে না শুধু রুগী এখানে ঢুকবে আর অন্য কেউ ঢুকতে পারবে না, আর একজন পুরুষ ডাক্তার। প্রথম কথা, পুরুষ ডাক্তার কাছে কোনো মহিলা চিকিৎসা করতে যাবে না, এটি হারাম, যদি বিকল্প ব্যবস্থা থাকে। আছে অলরেডি মহিলা চিকিৎসক, তারপরে আপনি পুরুষের কাছে যাচ্ছেন, জায়েজই নাই। যদি মহিলা চিকিৎসক না পান, মহিলা চিকিৎসা মুসলিম পেলেন না, তো অমুসলিম হইলে, একটা মুসলিম পুরুষ ডাক্তার আছে আর একটা অমুসলিম মহিলা ডাক্তার আছে, কার কাছে চিকিৎসা করাবেন? অমুসলিম মহিলা ডাক্তার কাছে চিকিৎসা করাবেন, শরীয়তুল মাসলা, সেটাও নাই। তখন কি করবেন, পুরুষ ডাক্তার কাছে যাবেন, এমন একটা রোগ যেই রোগের চিকিৎসার জন্য কোনো মহিলা ডাক্তার পাচ্ছে না, তখন যাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন। নির্জনতা, বিভিন্ন ক্ষেত্রে নির্জনতা, আজকাল টিউশনের নামে যারা শয়তানি করে বিদায় করে দিল একজনের সাথে, ওকে তোমার পড়া বাকি আছে, এইভাবে নোংরামি করছে, নোংরামি করছে, নির্জনতা। স্বামীর বন্ধু, স্বামীর বন্ধু জানে যে আমার স্বামীর বন্ধু, স্বামী নেই বাড়িতে প্রবাসে আছে, অধিকাংশ প্রবাসীদের স্ত্রীদের সমস্যার ক্ষেত্রে কিন্তু এটা কাজ করছে। আপনার বন্ধু নাহলে আপনার ঘনিষ্ঠ ব্যক্তি, সে আপনার ফুফাতো ভাই হোক, মামাতো ভাই হোক, আপনার পাশের বাড়ির ছেলে হোক, আর সে আপনার বাড়িতে যে কোনো সময় ঢুকতে পারে, এইরকম পরিবেশ আপনি আগে থেকে তৈরি করে গেছেন, আগে থেকে আপনি তৈরি করে গেছেন যে আপনি থাকতে সাথে করে নিয়ে ঢুকেছেন, আর আপনার স্ত্রীকে বলেছে এই পানি নিয়ে এসো, এই চা নিয়ে এসে দাও, এই একটু কিছু নিয়ে আসো, এগুলো করেছেন, এই নোংরামিগুলো আপনি করেছেন, তারপরে আপনার স্ত্রীর চরিত্র আপনি নষ্ট করেছেন, আর পরকে লিপ্ত করেছেন, জি ইল্লা মাশাআল্লাহ। এই সমস্ত ত্রুটি থেকে মুক্ত আর আপনার স্ত্রী খারাপ হয়ে গেছে, এটা আপনি হাজার একটা খুঁজে পাবেন না, হাজার একটা খুঁজে পাবেন না আপনি, যত পরকীয়া হচ্ছে এর পিছনে কারণে বেশ কিছু পরকীয়ার ঘটনা এবং মাসলা সমস্যা আমার কাছে এসেছে, সবগুলিতে দেখেছি যে বন্ধু সে সাথে করে নিয়ে যেত আর ওর বাড়িতে বসে বসে খেত, আর তারপরেও তো এদিকে খাচ্ছে কিন্তু ওইদিকে তাকাচ্ছে ওর স্ত্রীর দিকে, ওর স্ত্রীর দিকে, আর ওখান থেকে এই কাজ হয়েছে। তো নন মাহরামের সাথে নির্জনতা কোনো মেয়ের, এটি হচ্ছে বড় ফিতনা, পরকীয়া ফিতনার কারণ। আর এর সমাধান হচ্ছে যে কোথাও নির্জনতার কোনো সুযোগ দেবেন না, কখনো একজন পুরুষ একজন নারীর সাথে কখনো নির্জনতা অবলম্বন করবে না। সোশ্যাল মিডিয়া নির্জনতা কেমন, আপনার রুমে কেউ নাই আর আপনি মোবাইলে চ্যাট করছেন, চ্যাটিং, অনেক সময় ছবি দেখেন না কিন্তু চ্যাটিং চলছে, প্রথম দিকে ছবি টবি দেখা দেখি হয় না কিন্তু কী কয় চ্যাটিং চলছে, এই চ্যাটিং করতে করতে
কলবটা এমনভাবে সেদিকে ঝাঁপ দিয়েছে যে আর কলবটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারলেন না, বা ওই মেয়ের কলবটা হৃদয়টা এমন আপনার দিকে ঝাঁপিয়ে পড়েছে যে আপনাকে ছাড়া আর কিছু বুঝে না, সে আপনাকে ছাড়া বাঁচতে পারবে না, এতটুকু হয়ে গেছে। কিছুদিন পরে ছবি পাঠাপাঠি হইলো, আর তারপরে ছবি পাঠাতে একটু হালকা বিষয় হলো, তারপরে ভিডিও কল শুরু হয়ে গেলো, মাশাল্লাহ পরেশ গার দাঁড়িওয়ালা দিন চর্চা, আর এদিকে ভিডিও কলে কথা বলে, একজন ওইরকম ভিডিও কলে কথা বলছে, তখন ওকে কেউ বলেছে তুমি যে এরকম ভিডিও কলে একটা বেগানা মনের সাথে কথা বলছো তো এটা কি জায়েজ, বলছে বিয়ে করার নিয়ত হলে অসুবিধে নেই। আউযুবিল্লাহ, দিন চর্চা করার লোকের রিপোর্ট বলছি যে বিয়ে করার নিয়ত আমি ভিডিও কল করছি, হারাম, গুনাহ করেছেন আপনি। আর মনে রাখবেন যে আপনি যদি এইরকম হন তো আপনার নসলে প্রজন্মে এইরকম আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দেবেন। ভালো করে শুনে রাখেন কথাটি, যেই ব্যক্তি নিজে খারাপ হবে এটা হচ্ছে প্রতিশোধ, আল্লাহ প্রতিশোধ নেবেন, হয় তার স্ত্রী খারাপ হয়ে যাবে সে যেহেতু খারাপ, আর না হলে তার মেয়ে খারাপ হয়ে যাবে, হ্যাঁ তার মা বোনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নেবেন। নেবেন কারো মা বোনের ইজ্জত নষ্ট করবেন তখন আপনার মা বোনের অথবা আপনার স্ত্রীর আপনার মেয়ের ইজ্জত নষ্ট হবে। হ্যাঁ জি, এটা হচ্ছে দেইন, ওলামারা বলছে এটা হচ্ছে ঋণ, টাকা কাউকে ধার দিলে কী করতে হয়, পরিশোধ করতে হয়, ঠিক তেমনই ঋণ, আপনি কারো ইজ্জত নষ্ট করেছেন এটা ঋণ আছে, আপনার ইজ্জত নষ্ট হবে। হ্যাঁ সেটা যেভাবে হোক না কেন আপনার আপনজনের ইজ্জত নষ্টের মাধ্যমে আপনার ইজ্জত নষ্ট হবে। আল্লাহ রব্বানে বুঝার এবং ফিরে আসার তৌফিক দান করুন, এসব ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক সাবধান করে, লা ইয়াখলু আন্নারা জুলুম বিয়ামরাতিন, কোনো মহিলা যেন কোনো পুরুষের সাথে নির্জনতা অবলম্বন না করে, নির্জনতা অবলম্বন না করে, নির্জনে কখনও নির্জনে যাবেন না আপনি, কখনও না, যদি যায় তাহলে কী হয়ে যাবে। অন্য রিওয়ায়েত রয়েছে, এই রিওয়ায়েতটি রয়েছে বুখারীতে এবং মুসলিমে রয়েছে, যে কোনো পুরুষ কোনো নারীর সাথে একাকিত্বে যাবে না, একাকি একা একা কথা বলছেন, চ্যাটিং চ্যাটিং তার অন্তর্ভুক্ত, হ্যাঁ এইসবে যাবেন না, না সোশ্যাল মিডিয়াতে না সরাসরি। আর আরেকটি রিওয়ায়েত তিরমিজিতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, সনদ সহীহ, লা ইয়াখলু আন্নারা জুলুম বিইমরাতিন, কোনো পুরুষ কোনো নারীর সাথে যদি নির্জনে যায় তাহলে ইল্লা কানা সালেসহ শয়তান, তিন নম্বরে গিয়ে থাকে, শয়তান এসে শরিক হয়ে যায়। আর মেয়েটিকে বলে যে এই সুযোগে সুযোগ কেউ জানতে পারবে না, আর ছেলেটিকে বলে যে হ্যাঁ তুই আর কত ধৈর্য ধারণ করবি, হ্যাঁ এই সুযোগ আর কি আসবে, সবসময় এরকম সুযোগ আসে, এদিকে পালপিটিশন শুরু হয়ে গেছে, দিল দুইজনকে ফাঁসি আর তারপরে চলে গেল। শয়তান করে ওকফর ফালাম্মা কাফারা কালাইনি বাড়ি অম্মিনকে, আল্লাহ করে বলছে পাপে ডুবিয়ে দিল, আর তার বলে যে আমার কি সে সম্পর্কে জবরদস্তি করেছি, হ্যাঁ জবরদস্তি করেছি তোরাকে ধরে, জি আল্লাহ হেফাজত করুন। এই জন্য কাছের যারা নন মাহরম মহিলা বা নন মাহরম পুরুষ তাদের থেকে আরও সতর্ক সাবধান থাকতে হবে, এই জন্য দেবরের ক্ষেত্রে, কারণ দেবর ভাইয়ের বাড়ি, ও তো গায়ের জোরে আসবে, আরে ভাইয়ের বাড়ি যাবো তা আবার অনুমতি মানে, আর ভাবি যদি ঢুকতে ঢুকতে দিবেন মানে ওর বাপের বাড়ি, এটা আমার ভাইয়ের বাড়ি আছে না নেই, সেই জন্য আরও বেশি সতর্ক করেছেন। শুধু দেবর বলে কেন সতর্ক করলেন, এই জন্য, কারণ দেবর দুলাভাইয়ের চাইতে বেশি ফেতনা, কারণ দুলাভাইও তো অত সাহস করবে না, যদি আজকাল দূরে ভাইদের অভিমান আরও বেশি, আর তারপর এদিকে শাশুড়িকে শ্বশুরকে ঠিক রেখেছে, আপনার বউমা আমার সাথে কথা বলে না, হ্যাঁ আপনার বউমা আমার সামনে আসে না, হেরি বাপরে কঠিন ব্যাপার, সবার অপরাধ যেন বাঙালি সমাজে, আল্লাহ হেফাজত করো এইসব থেকে, আল্লাহ হেফাজত করুন। জি পাঁচ নম্বর, আর সেটা দিয়ে শেষ করছি, সময় বেশি হয়ে যাচ্ছে, সেটি হচ্ছে যে অনেক মহিলা করে কি মহিলাদের সাথে মিশে, আর তারপরে স্বামীর কাছে গিয়ে বলে যে অমুকের স্ত্রীর সাথে দেখা হইলো বা অমুক ভাবির সাথে দেখা হইলো, তখন এই পুরুষ বলে দেখতে কেমন, বলছে এইরকম এইরকম সাদা তো কালো, ও চুলগুলো কি যে লম্বা সুন্দর চুল, আর ইত্যাদি ইত্যাদি আর কত কি এসব বয়ান করে, যখন এইসব বয়ান করে তখন শয়তান বলে যে তোর স্ত্রীর চাইতে তো অনেক ভালো রে, হ্যাঁ এসব শুনতে শুনতে স্ত্রীকে বাদ দেওয়ার সাথে ফেঁসে গেল, আর ফাঁসার মূল কারণ হচ্ছে ওই যে প্রথম তার স্ত্রী, স্ত্রী খারাপ করেছে তার অন্তরকে, অন্তরকে খারাপ করেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তুবাশিরুল মারআত আল মারআত, কোনো মহিলা কোনো মহিলার সাথে একটু খোলামেলা বসা করবে না, বসারা মানে হচ্ছে খোলামেলা বসা, মহিলা মহিলার সামনে খোলামেলা বসে, মাথায় কাপড় নেই, গায়ে হাতে অনেক সময় কাপড় নেই, হয়তো ওড়না নেই, হ্যাঁ
বডির গঠন, যেইভাবে একজন মহিলা আরেকজন মহিলার সামনে খোলাখুলি বসছে, মাহরামের সামনেও হয়তো বাপ ভাইয়ের সামনে ওইভাবে বসবে না, তো এরকম বসলো। আর তার ফাতান আতো আহলে যাও জেহা, তারপর স্বামীর কাছে গিয়ে বলছে আরে আমি তো অত দূর নিচে নেমে বলতে পারছি না, শরীরের ওই সব আকর্ষণীয় স্থানের গঠন যদি গিয়ে স্বামীকে বলে আর ওর ওর যে না ধরেন খুব মোটা অথবা ইত্যাদি বাই বা বিভিন্ন ফেতনার দিক যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ কে কেমন কার স্ত্রী কেমন ইত্যাদি যদি স্বামীর সামনে গিয়ে বয়ান করে এটাও পরকীয়ার কারণ হতে পারে। জি হ্যাঁ, ফাতানা তাহলে যাও স্বামীর কাছে গিয়ে বয়ান করা শুরু করলো যে অমুক স্ত্রী ওই রকম, অমুকের বহিন ওই রকম, অমুকের মা এরকম, কান না হই আনজর এল্লাহ, এই অপরাধ যদি করে তাহলে ওর স্বামী যার সামনে ওই স্ত্রী গিয়ে বয়ান করছে সে যেন তাকে দেখছে, দেখার গুণা যেটা সেটা ওই যে বয়ানটা শুনলো তার শারীরিক গঠন অবয়বের কথা শুনলো সে যেন দেখে ফেললো, তাকে দেখার গুণা করলো। সহি বুখারীর হাদিস। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন নারী ফিতনা থেকে পুরুষদেরকে যেন বাঁচিয়ে রাখেন, আর পুরুষের ফিতনা থেকে নারীদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আর পরকীয়া যে আজকাল মহামারীর আকার ধারণ করেছে, আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এতে থেকে মুসলিম উম্মাকে যেন রক্ষা করেন, আর মুসলিম উম্মা নারীদের পুরুষদেরকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন যেন দীন ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে আসেন, তাদের ইমানকে যেন মজবুত করে দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।